কোষে দেখি 1.1, কোশ্চেন নাম্বার 1, মূলদ সংখ্যা কাকে বলে লিখি? চারটি মূলদ সংখ্যা লিখি। তাহলে মূলদ সংখ্যা হচ্ছে যে সকল সংখ্যাকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায়, যেখানে পি ও কিউ পূর্ণ সংখ্যা এবং কিউ নট ইকুয়াল জিরো। চারটি মূলদ সংখ্যা, চারটি মূলদ সংখ্যা আমরা লিখতে পারি কি? 1/2, 5/7, -3/5, 7/11। 2 নম্বর, শূন্য কি একটি মূলদ সংখ্যা? শূন্যকে পি বাই কিউ আকারে প্রকাশ করে দেখো। তাহলে শূন্য একটি মূলদ সংখ্যা হবে, কারণ আমরা শূন্যকে লিখতে পারি 0/কিউ যদি কিউ নট ইকুয়াল জিরো হয়। 3 নম্বর, নিচের মূলদ সংখ্যাগুলোকে সংখ্যারেখায় স্থাপন করি। তাহলে সংখ্যারেখায় স্থাপন করব 7-কে, এটা ধরলাম 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, শূন্যের বাম দিকে মাইনাস ধরবো, -1, -2, তাহলে 1, 2, 3, 4, 5, 6, 7, 8। আমরা সংখ্যারেখায় কত বসাবো? 7 সংখ্যাটা বসাবো। তাহলে এটা ধরলাম ও আর এটা পি, তাহলে ও পি সমান 7 একক। আবার সংখ্যারেখায় আমরা -4 সংখ্যাটিকে বসাবো, এখানে ধরলাম 0, -1, -2, -3, -4, -5, ডান দিকে ধনাত্মক সংখ্যা 1, 2, তাহলে এটাকে লিখলাম ও, এখানে লিখলাম পি, অতএব ও পি সমান -4 একক। এবার আমরা সংখ্যারেখায় 3/5 বসাবো। তাহলে যেহেতু 3/5 একের থেকে ছোট, 3/5 একের থেকে ছোট, তাই 0 থেকে 1 পর্যন্ত আমরা এই অংশটুকুকে 5 ভাগে ভাগ করে নেব, 1, 2, 3, 4, 5। তাহলে এটা হবে 1/5, এটা 2/5, 3/5, 4/5, আর এটা হচ্ছে 5/5। 5/5 মানে হচ্ছে 1। তাহলে 0-কে ধরলাম এ আর 3/5-এর এখানে ধরলাম বি, তাহলে এ বি সমান 3/5 একক। এবার আমরা 9/2 সংখ্যাটা বসাবো, 9/2 মানে 4 দ্বিগুণ 8, 4 পূর্ণ 1/2। এবার আমরা কি করব? 0 থেকে 1, 2, 3, 4, 5, 6, 7, 8 গণে নিলাম, 1, 2, 3, 4, 5, 6, 7, 8। তাহলে আমাদের কি যেতে হবে? 4 ঘর যাওয়ার পর 4 এবং 5-এর মাঝখানে, অর্থাৎ অর্ধেক, হাফ মানে অর্ধেক, 4 এবং 5-এর মাঝখানটা হবে 4.5, তার মানে এই ঘরটা হবে 9/2। এটাকে ধরলাম এ আর এই বিন্দুটাকে ধরলাম বি, তার মানে এ বি সমান 9/2। এবার আমরা সংখ্যারেখায় 2/9 বসাবো। তাহলে আমরা দেখতে পাচ্ছি 2/9 কি একের থেকে ছোট, তাহলে আমরা 0 থেকে 1 পর্যন্ত এই মানটাকে আমরা 9টা ভাগে ভাগ করব, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। তাহলে এটা হবে 1/9, 2/9, 3/9, 4/9, 5/9, 6/9, 7/9, 8/9, 9/9, মানে 1। তাহলে উত্তরটা হবে, এখানে আমরা 0-এর এখানে ধরলাম এ আর 2/9 বসালাম বি,
तब उन्हें ए बी समान दुई नौ एकोक एक बार हमारा बोलते हो एकार और पाँच समान पाँच दोगुना दस दुई पूर्णो एकेर पाँच ताहुले संख्या खाए हमारा शून्य एक दुई तीन चार हमारा दुई घर जाबो तार पड़े दुई थे के तीनेर माझे हमारा पाँचटा भागे भाग करबो ताहुले एक दुई तीन चार पाँच ताहले एटा हबे एई दुई हबे कत दस ताहले दस बाई पाँच पाँच भाग करते हबे दसेर पाँच माने कत दुई ताहले एखाने दुई थाका माने होच्छे एटा होच्छे दसेर पाँच तारपर एटा हबे एगारोर पाँच एटा बारोर पाँच एटा तेरोर पाँच एटा चौदोर पाँच आर एटा पनेरोर पाँच पनेरोर पाँच माने कत तीन पाँच पनेरो तीन ये पंदोर पाँच मैं हे तीन हमें कत बेर करते हैं एगारोर पाँच शून्यटा के धरल ए और एगारोर पाँच ये धरल बी तेल ए बी समान एगारोर पाँच एकक बसब माइनस तेरोर चार समान माइनस तीन चारे बारो माइनस तीन पूर्ण एके चार তাহলে আমরা সংখ্যারেখায় কি করব এখানে আমরা ধরব এটাকে ধরব শূন্য ডান দিকে ধরলাম প্লাস এক এদিকে সব মাইনাস হবে মাইনাস এক মাইনাস দুই মাইনাস তিন মাইনাস চার মাইনাস পাঁচ এবার আমরা মাইনাস তিন ঘরে আসব মাইনাস তিন এবং মাইনাস চারের এর মাঝে আমরা চারটা ভাগ করব যেহেতু প্রত্যেকটা ঘরকে চার ভাগে ভাগ করা হয়েছে তাই আমরা কি করব এখানে এখানে যেহেতু মাইনাস তিন রয়েছে তাহলে মাইনাস বারো বাই চার মাইনাস বারোকে চার দিয়ে ভাগ করি তাহলে পাবো মাইনাস তিন এটা কত হবে মাইনাস তেরো বাই চার এটা হবে মাইনাস চোদ্দ বাই চার এটা হবে মাইনাস পনেরো বাই চার এটা হবে মাইনাস ষোলো বাই চার মাইনাস ষোলো বাই চার মানে মাইনাস চার এবার আমাদের কি বের করতে হবে মাইনাস তেরো বাই চার তাহলে এটা হবে এখানে মাইনাস তেরো বাই চার এটাকে ধরলাম এ সরি এটাকে ধরলাম বি আর শূন্যটাকে ধরলাম এ তার মানে এ বি সমান কত মাইনাস তেরো বাই চার একক